হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই ব্রিজটা পার হচ্ছি আমরা হেঁটে হেঁটে, কারণ এর উপর দিয়ে বাইক বা যে কোনো গাড়ি চালিয়ে যাওয়া নিষেধ, এটার উপরে হেঁটেই যেতে হয়। আর ব্রিজটা পার হয়ে গেছি আমি, আর এখানে ব্রিজটা পার হওয়ার জন্য যাই হোক কিছু এক টাকা বা দু টাকা এরকম দিতে হয়। তো কোথায় যাব সেটা প্রথমে জানাই, আজকে আমি চলে যাচ্ছি পাগলাখালি। অনেক দিন ধরে ভাবছি যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না, তো শেষ পর্যন্ত আজকে চলেই এলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে কত গাড়ি, আমরা পাগলাখালির কাছে চলে এসেছি আর বেশ অনেকটা দূর থেকেই গাড়ি সব সাইড দিয়ে রেখে দিয়েছে, কারণ এটা অনেক একদম মাঠের ভেতরে, এখানে জায়গা খুব কম রাস্তার পাশে, এই জন্য। তো এই যে আমাদের বাইকটাও ও রেখে দিচ্ছে আর এই পাশের নদী। তো ঢুকেই আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো প্রসাদ খাওয়ার জায়গা আর প্রচুর লোক। এত গরম কিন্তু তবু এখানে অসাধারণ হাওয়া আছে, মানে নদীর সুন্দর হাওয়া, আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে আর এটা হলো প্রসাদ রান্নার জায়গা। এছাড়াও আশেপাশে এমনি তাঁবু টানিয়েও অনেকে প্রসাদ রান্না করে, প্রসাদ বিতরণ করে, সবাই এই রান্নাঘরটাই সুযোগ পায় না, কারণ প্রচুর প্রসাদ রান্না হয়, প্রচুর মানুষ এখানে খায়। তো এই যে মানে ভিড় ঠেলে মন্দিরের কাছে যেতে একটু সময় লেগে গেল, এবার মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দির, আমি পুজোর জন্য ডালা কিনে নেব, তো পুজোর ডালা কেনা হয়ে গেছে, এবার যাব মন্দিরের ভেতরে। এই যে মানে মন্দিরের ভেতরে রীতিমতো ঢুকতে পারছি না, এতটাই ভিড়। তো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো কত ভাড়া বাঁধা এখানে, মানে মানত করে করে কিছু একটা বেঁধে রাখা হয়, তার পাহাড় জমে গেছে এই গাছটাই। তো ওইদিকে পুজো করা হয়ে গেছে, পুজোর ভিডিওটা দেখাতে পারিনি, পুজো করা হয়ে গেছে। এসে বাইরে একটা জিনিস দেখলাম, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো এখানে যারা রান্না করে, ভোগ নিবেদন করে, সবাইকে প্রসাদ বিতরণ করে, তারা এইভাবে মন্দিরের ভেতরে ভোগটা নিবেদন করে প্রথমে, তারপরে সাধারণ মানুষকে প্রসাদ দেয়। তো এই সুন্দর মুহূর্তটা দেখার আমার সৌভাগ্য হলো, আমি আগেও একবার এসেছি কিন্তু কখনো এরকম মুহূর্ত আমি দেখতে পারিনি, তো আজকে সেটা দেখলাম, অংশগ্রহণ করলাম। তো আমিও এদের পেছন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, আমি দেখেছি যে কীভাবে ভোগটা নিবেদন করা হয়, আমার দেখার ইচ্ছা ছিল, সেটাই আমি দেখতে পেরেছি। এই যে মন্দিরের ভেতরে আবার একবার ঢুকে পড়েছি। তো এইভাবেই পাগলা বাবার জয়ধ্বনি দিতে দিতে যে ভোগটা নিবেদন করা হয়, আর এই যে ঠিক মন্দিরের সামনের উল্টো দিকে এখানে কীর্তন হচ্ছে, সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম আমি। এই কীর্তনটা সবসময় চলতে থাকে। এবার সব কিছু শেষে প্রসাদ খেতে চলে এসেছি, এখানে আমরা খাচ্ছি খিচুড়ি আর ঘ্যাট, মহাপ্রসাদ, পাগলা বাবার প্রসাদ। এই যে প্রসাদ যেটা আমি এখন খাবো, আর ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে সত্যি কথা বলতে প্রসাদের যে কি স্বাদ, মানে বলে বোঝানো যাবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা দেখার।